ব্যবহার্স কেমন আছেন আজকে আলোচনা করব জাতীয় তথ্যপ্রতায়ন অ্যাপ নিয়ে তো এই অ্যাপের মাধ্যমে আপনি বাংলাদেশের যে জাতীয় তথ্যপ্রতায়নে যে সকল বিষয় রয়েছে সেগুলো আপনি এখান থেকে ব্রাউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডট সকল তথ্য সেবা এক ঠিকানায় তো এখানে প্রথমেই যে অপশনগুলো রয়েছে এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন রয়েছে মন্ত্রণালয় বিভাগ তারপর রয়েছে অধিদপ্তর ও অন্য অন্য এরপর রয়েছে বিভাগ তারপর রয়েছে জেলা উপজেলা এবং ইউনিয়ন এই বিষয়গুলো দেওয়া রয়েছে এরপর এছাড়াও রয়েছে এখানে সার্চ অপশন এখানে আপনি সার্চ করতে পারবেন এখানে রয়েছে মেনু নির্বাচন করুন মেনু নির্বাচন করতে পারবেন আর একটি দেখতে পাচ্ছেন এগুলো স্কল হচ্ছে এগুলো হচ্ছে এখানের অপশনগুলো যে অপশনগুলো সম্বন্ধে আপনি এখান থেকে জানতে পারবেন তো যাই হোক এটি হলো মোটামুটি ওয়েবসাইটের একদম শেষ পর্যন্ত যেটি এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছে তো এখানে হচ্ছে মূলত আপনি এই যে থ্রি বার অপশন রয়েছে এখান থেকে আপনি মেনু নির্বাচন করতে পারবেন তো এখানে থ্রি বার অপশানে আপনি টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে হোম অপশন এবং এখানে রয়েছে বাংলাদেশ সম্পর্কিত তারপর রয়েছে এখানে বাংলাদেশ সম্পর্কিত ই সেবা সমূহ সেবা খাত ব্যবসা বাণিজ্য বৈদেশিক বিনিয়োগ আইন বিধি তথ্যপাতায়ন সেবাকুঞ্জ ফর্মস তথ্যপাতায়ন হ্যাকাথন তারপর হচ্ছে সরকারি অফিসের নতুন ওয়েবসাইটের আবেদন এছাড়াও প্রত্যেকটি অপশনের আন্ডারে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এখানে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই চিহ্নতে টাচ করলে আপনি অন্যান্য অপশনগুলো পেয়ে যাবেন তো চলুন দেখা যাক এই চিহ্নগুলোতে টাচ করে প্রথমে বাংলাদেশ সম্পর্কিত এই চিহ্নটিতে টাচ করলাম এখানে দেখতে পাচ্ছেন বঙ্গভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় সংসদ ভবন মন্ত্রী পরিষদ বিভাগ অধিদপ্তর সমূহ অন্যান্য অফিস বাংলাদেশের পরিসংখ্যান বাংলাদেশের পর্যটন বাংলাদেশের কোর্ট বাংলাদেশের জিও কোড জাতীয় বাজেট এ বিষয়গুলো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন তো যাই হোক এরপর রয়েছে ই সেবাসমূহ ই সেবাসমূহ এখানে আপনি টাচ করলে তাদের যে ই সেবার যে সকল খাত রয়েছে সেগুলো এখানে পাবেন তারপর রয়েছে সেবা খাত সেবা খাত এখানে টাচ করলে আপনি তাদের যে সেবা খাতগুলো রয়েছে সেগুলো পাবেন তোয়ার্স ই সেবাসমূহ এই অপশনটি বর্তমান অনুযায়ী এটি একটু প্রবলেম হচ্ছে হয়তো এটি কোনো টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছে এটি যদি ঠিক করা হয় তখন আপনারা এই অপশনটি দেখতে পাবেন তো এরপর রয়েছে যে অপশনটি আমি বলেছিলাম সেটিতে আপনি এখানে পাবেন কৃষি ভ্রমণ পরিষেবা এবং এই জাতীয় এখানে প্রত্যেকটি অপশনে আপনার আবার আলাদা আলাদা অপশন পাবেন তো যাই হোক এখানে এই অপশানগুলো আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে আমি আবার চলে যাচ্ছি সেই মেনুতে এটি ছিল সেবা খাত সেবা খাতের পর রয়েছে ব্যবসা বাণিজ্য এখানে ব্যবসা বাণিজ্য রয়েছে নতুন উদ্যোক্তা সরি নতুন উদ্যোক্তা তারপর আরও বিভিন্ন অপশানগুলো যাই হোক এটি চলে গেল আমি অবশ্য দুঃখিত চলে যাওয়ার জন্য তো যাই হোক এবার আমরা আবার দেখব এটি হলো ব্যবসা বাণিজ্যতে যে অপশন রয়েছে সেটি হলো নতুন উদ্যোক্তা ট্রেড লাইসেন্স ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগ নতুন ব্যবসা ব্যাংক হিসাব খোলা শেয়ার মার্কেট তারপর রয়েছে বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন বেয়ার্স এই এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনের আন্ডারে কিন্তু আবার অপশন রয়েছে তো যাই হোক এই যে প্রত্যেকটির আলাদা আলাদা অপশান নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সামনে উপস্থাপন করব এবং তখন আপনারা এই বিষয়গুলো সম্বন্ধে একদম যে ক্লিয়ার ধারণা সেটি নিতে পারবেন তো এরপর যেটি রয়েছে বৈদেশিক বিনিয়োগ এখানে টাস করলে আপনি বৈদেশিক বিনিয়োগ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো পাবেন যেমন এখানে বৈদেশিক বিনিয়োগ সুবিধা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে বিষয়টি চলে আসছে। তো যাই হোক এখানে এখানে বৈদেশিক বিনিয়োগের যে বিষয়গুলো সেগুলো এখানে দেখতে পাবেন তো সরি একটু প্রবলেমের কারণে আমি দুঃখিত বৈদেশিক বিনিয়োগ এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন তো এরপর রয়েছে আইন ও বিধান আইন ও বিধানে আপনি এরকম ইন্টারফেসটি পাবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে রিলেটেড লিঙ্ক এই লিঙ্কগুলো দিয়ে বাংলাদেশের আইন সম্বলিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন তো ভিহ এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রাণী ভর্তির আবেদন ট্রেজারি চালান টিকিট বুকিং ক্রয় নিয়োগ সংক্রান্ত পাসপোর্ট ইমিগ্রেশন কৃষি ইউটিলিটি তারপর অনলাইন নিবন্ধন এই সব সেবাগুলোই আপনি এখান থেকে নিতে পারবেন এবং এই অপশনে আমি পূর্বেই বলেছি যে প্রত্যেকটি অপশনে আমি আলাদা ভাবে আপনাদের সামনে উপস্থাপন করব তো যাই হোক এটা পরবর্তীতে আমাদের সাথে থাকবেন কন্টিনিউ তাহলে এই বিষয়গুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন তো এরপরে যে বিষয়গুলো রয়েছে তথ্য এই অপশনটিতে যদি আপনি টাচ করেন তাহলে তথ্য বাতায়ন সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে তথ্যবতায়নে মন্ত্রণালয় হতে ইউনিয়ন পর্যন্ত যে তথ্যগুলো সেগুলো কিন্তু এখানে আপনারা জানতে পারবেন তো যাই হোক এখানে যে বিষয়গুলো আমি বলেছিলাম সেগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনারা এই অপশন অনুযায়ী যে কোনো বিভাগ জেলা ইউনিয়ন উপজেলা সম্বন্ধে অধিদপ্তর মন্ত্রণালয় এগুলো সম্বন্ধে যে সকল তথ্য আছে এখান থেকে আপনারা নিতে পারবেন বা জানতে পারবেন অনুযায়ী তো যাই হোক এরপর যে বিষয়গুলো রয়েছে একটু করবেন একটু প্রবলেম হচ্ছে হয়তো নেট প্রথ্যপাতায়নের পর রয়েছে সেবা কঞ্জ তারপর রয়েছে ফর্মস এবং তথ্য পাতায়ন হ্যা কথন তো যাই হোক এখানে এই বিষয়গুলো আপনারা ইউজ করতে পারবেন তো সেবাকুঞ্জ এই অপশনটিতে যদি টাস্ক করেন তাহলে একটু লোডিং নিতে সময় লাগবে একটু অপেক্ষা করবেন লোডিং নিচ্ছে তো এটি লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই অ্যাপের মাধ্যমে আপনারা টোটাল বাংলাদেশের যে সকল বিষয় আছে সব সকল বিষয় সম্বন্ধে জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিষয়টি কিন্তু সেবা কেন্দ্র এই অপশনটি অন হয়েছে এবং সেবাসমূহ দেখতে পাচ্ছেন দপ্তর সমূহ সেবা প্রোফাইল বই এই তিনটি অপশন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে খাত অনুসারে খাত অনুসারে রয়েছে ধরন অনুসারে মন্ত্রণালয় অধিদপ্তর অনুসারে জেলা অফিস অনুসারে এখানে আপনারা এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এবং এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সেবাগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে কৃষি মৎস্য প্রাণী বিষয়ক তারপর নিরাপত্তা শৃঙ্খলা বিষয়ক এখান থেকে এই বিষয়ভিত্তিক দেখতে পাচ্ছেন প্রকৌশল যোগাযোগ বিষয়ক এখানে রয়েছে মোট বিয়াল্লিশটি সেবা তো যাই হোক এই সেবাগুলো আপনারা কীভাবে এখান থেকে নেবেন এবং সম্পূর্ণ সেবাগুলো যদি আপনি দেখতে চান এখানে এই অপশনটিতে টাচ করবেন তাহলে এখান থেকে যে সম্পূর্ণ সেবাগুলো কিন্তু এখানে চলে আসবে তো যাই হোক এখান থেকে আপনি এভাবে যে ক্যাটাগরি অনুযায়ী অসংখ্য সেবা রয়েছে সেবাগুলো কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন এবং এই প্রত্যেকটি আলাদা আলাদা অপশন নিয়ে আমি আলাদা আলাদাভাবে আলোচনা করব পরবর্তীতে তো যাই হোক এরপর যে অপশনটি রয়েছে সেটি হলো এখানে আমরা দেখেছিলাম যে সেবা খাতের পরে রয়েছে ফর্মস এই ফর্মস এই অনু এই অপশনটি টাচ করলে আপনি সরকারি যে সকল বিভিন্ন ধরনের ফর্মস রয়েছে সেই ফর্মসগুলো কিন্তু এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন তো এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে সবশেষে সরকারি অফিসের নতুন ওয়েবসাইটের জন্য আবেদন এখান থেকে আপনি সরকারি অফিসের নতুন ওয়েবসাইটের জন্য আবেদন করতে পারবেন এছাড়া এছাড়াও নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো এগুলো কিন্তু আপনারা নেমেষে ইউজ করতে পারবেন এছাড়া কিছু ভিডিও রয়েছে ইউটিউব ভিডিও এখান থেকে এগুলো আপনারা দেখতে পারবেন তো যাই হোক মোটামুটি এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং সরকারি যে সকল সেবাসমূহ রয়েছে সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো রয়েছে অনলাইনে যে সকল আবেদন রয়েছে সেগুলো করতে পারবেন আয়কর দিতে পারবেন পোস্টাল ও কুরিয়ার আপনার জিজ্ঞাসার টিকিট বুকিং করতে পারবেন স্বাস্থ্য বিষয়ক ট্রেজারি চালান ফর্মস যেমন প্রাণী আর রেডিও টিভির খবর ডিজিটাল সেন্টার ফর্মস এই অপশনটিতে তারপর রয়েছে ভর্তির আবেদন পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন পরীক্ষার ফলাফল ইউটিলিটি বিল প্রশিক্ষণ তত্ত্বভাণ্ডার নিয়োগ সংক্রান্ত কৃষি অনলাইন নিবন্ধন অর্থ বাণিজ্য তারপর অনলাইন আবেদন শিক্ষা বিষয়ক যাই হোক এখানে কিন্তু বিভিন্ন বিষয়ের সম্বন্ধে কিন্তু এখানে রয়েছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ই সেবার তালিকার যে ভর্তি আবেদন বিভিন্ন একুশটি এখানে বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির আবেদন সেটি কিন্তু এখান থেকে করতে পারবেন এবং এখানে লিস্ট দেওয়া রয়েছে এবং এখান থেকে আপনি যে বিশ্ববিদ্যালয়টিতে আবেদন করতে চান সেটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনাকে সংযুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম সেটি আপনার সামনে প্রদর্শন হবে এবং এখানে ডাউনলোড করুন এই অপশান থেকে ডাউনলোড করতে পারবেন তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করলাম শুধু এখান থেকে এটি নয় প্রত্যেকটি অপশান আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো আমি যে ফর্মসের যে অপশানটি দেখাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন ফর্মস অপশানটি চলে আসছে তো দেখলাম যে ফর্মস অপশনটি আসে কি না আমরা আবার একটু অপেক্ষা করি তো এখানে আমরা যে ফর্মসগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছি ফর্মসের দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে রিসোর্স পার্সোনালস তথ্য ফর্ম এবং সরকারি ফর্মস এই দুটি অপশন রয়েছে তো এখানে দুটি অপশনের মধ্যে আমরা আপনি যে অপশনটি টাচ করবেন সেই অপশনটি রিলেটেড ফর্মগুলো পাবেন তো আমরা দেখতে পাচ্ছি সরকারি ফর্মস এখানে সরকারি ফর্মস কী কী রয়েছে সেটি আমরা দেখব এখানে তো আমি সরকারি ফর্মস এই অপশানটিতে টাচ করছি তো আমি অবশ্য দুঃখিত এই অপশানটি আসতেছে না হয়তো টেকনিক্যাল কোনো সমস্যার কারণে এইটি আসতেছে না বা ইন্টারনেটজনিত কোনো প্রবলেম থাকতে পারে বা সার্ভারজনিত কোনো সমস্যা থাকতে পারে যার কারণে এই সমস্যাটি হচ্ছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা এই সমস্যাটি কেটে গেলে এখানে সরকারি ফর্মস বা ফর্মসের আন্ডারে যে সকল ফর্মগুলো রয়েছে সব ধরনের ফর্মগুলো আপনারা এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অবশ্য আমি পূর্বে আরেকবার যখন দেখেছি তখন কিন্তু এটি ঠিক ছিল এবং এখানে সকল ধরনের ফর্মগুলো আসছিলো এবং এখান থেকে ডাউনলোডও করা গেছিলো তো যাই হোক আপনারা পরবর্তীতে এটি এখান থেকে ইউজ করতে পারবেন আমি আশা করি সমস্যাটি খুব অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে তো যাই হোক ভিউয়ার্স ভালো থাকবেন আর আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে গিয়ে বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন আর এই অ্যাপের যে প্রত্যেকটি আলাদা আলাদা অপশান রিলেটেড যে ভিডিও সেগুলো আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলের সাথেই থাকবেন এবং পরবর্তীতে দেখতে পাবেন আপলোড দেওয়ার সাথে সাথে তো যাই হোক ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তীতে